হ্যাওয়ার্ড ইউনিভার্সিটির একটি রিসার্চে জানা যায়, আমাদের ডেলি অ্যাক্টিভিটির মধ্যে 40% এমন কিছু কাজ আমরা করে থাকি যেগুলো আমাদের অভ্যাসগত। সেগুলো খারাপ কি ভালো তা আমরা দেখি না, শুধু অভ্যাসে পরিণত হয়ে যাওয়ার কারণে সেগুলো আমরা ডেলি রিপিটেডলি করে যাই। সেই জন্য আজকের এই ভিডিওটি তোমরা সবাই খুবই মনোযোগ সহকারে দেখো, কারণ এই ভিডিওটিতে আমি তোমাদেরকে বলবো এমন তিনটি হ্যাবিট যেগুলো তোমাকে এখনই ছাড়তে হবে যদি তুমি আরও বেশি সফল হতে চাও। নাম্বার ওয়ান, জীবনে প্রেশার বা টেনশন যখনই আসে বেশিরভাগ মানুষ সেই সময় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এখানেই একটা বড় পার্থক্য উইনার্স আর লুজারদের মধ্যে। লুজাররা যখন জীবনে বিভিন্ন ওঠানামাকে দেখে, যখন সে কয়েকটা ফেলিয়ারের সামনাসামনি হয়, কিছু করতে গিয়ে যখন সে তার জীবনে প্রচুর প্রেশার অনুভব করে, তখন সে ভেঙে পড়ে এবং হাল ছেড়ে দেয় আর নিজেকে এটা বলেই থামিয়ে দেয় যে আমি অনেক চেষ্টা করেছিলাম, এটা ভীষণ কঠিন, এটাকে বাদ দিয়ে আমি অন্য আর একটা কিছু করে নেব। কিন্তু অন্যদিকে উইনার্সরা এই বিষয়গুলোকে যেভাবে দেখে ও ভাবে, তারা এটা উপলব্ধি করে যে এই প্রেশারগুলো খুবই প্রয়োজনীয় নিজেকে আরও শক্তিশালী বানানোর জন্য। দিস ইজ পার্ট অফ দ্য প্রসেস। তারা এটা বুঝতে পারে যে একটি গাছ অনেক ঝড় তুফান সহ্য করার পরই সে একটি বৃহৎ বড় শক্তিশালী গাছে পরিণত হয়। তারা এটা জানে যে তাদের জীবনে আসা প্রবলেমসকে তারা কখনোই কন্ট্রোল করতে পারবে না, কিন্তু তারা নিজেকে ও নিজের কাজকে অলওয়েজ কন্ট্রোলে রাখতে পারে এবং সেটার মাধ্যমে তাদের জীবনে আসা যে কোনো প্রবলেমস থেকে তারা নিজেদেরকে বার করে নিয়ে আসতে পারে। তুমি এটা দেখে থাকবে যে প্রবলেম তখন আরও বেড়ে যায় যখন আমরা ভাবি যে আমি একমাত্র পারসন যে এই প্রেশারটি একা সহ্য করছি। একই টেনশন, একই প্রেশার এক একজনের ক্ষেত্রে আলাদা আলাদা রেজাল্ট তৈরি করতে পারে, তার কারণ হলো তুমি কিভাবে এটাকে হ্যান্ডেল করছো। সমস্ত হাই পারফরমেন্স মানুষদের মধ্যে একটা জিনিস কমন দেখতে পাবে যে তারা একটা নিউট্রাল রিলেশনশিপ তৈরি করে এই এনার্জিটির সাথে এবং তারা বিভিন্নভাবে নিজেকে রিফ্রেশ করতে থাকে এখান থেকে বার হয়ে আগের সেই হাই পারফরমেন্স স্টেজটিতে ফেরার। সো টেনশনের মধ্যে সর্বদা নিজেকে রিফ্রেশ করতে থাকো এবং জীবনে আসা প্রেশারকে দেখে কখনোই নিজের কাজটিতে হার মেনে নিও না, কারণ প্রেশার সহ্য করলে তবেই তোমার ভিতরে তৈরি হবে একটি ডায়মন্ড। যত বেশি প্রেশার সহ্য করবে তোমার ডায়মন্ডটি ততই উজ্জ্বল হয়ে উঠবে। নাম্বার টু, নেগেটিভ সেলফ ইমেজ। তোমার সেলফ ইমেজ তোমাকে দিয়ে সেগুলো করায় যেমনটা তার চরিত্র। তুমি তোমার ভিতরে নিজেকে ঠিক যেভাবে দেখো, নিজের সম্বন্ধে যে কথাগুলো ভাবো, বাইরের জগতে তোমার পরিচয়ও ঠিক সেই লেভেলেরই হয়। তোমার করা প্রতিটি কাজও তেমন কোয়ালিটির হয়। তবে যদি তুমি পরিবর্তন করতে চাও নিজেকে, তাহলে অবশ্যই আগে তোমার ভিতরে তোমার সেলফ ইমেজটিকে পরিবর্তন করতে হবে। তোমাকে তোমার কমফর্ট জোন থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা শুরু করতে হবে। তুমি আজ যেখানেই থাকো, নিজেকে জিজ্ঞাসা করো তোমার স্বপ্ন কি, তুমি কি হতে চাও, এবং তুমি যদি তোমার সেলফ ইমেজটিকে এখন থেকেই সেই ফিউচার ভার্সনটির মতন করে পরিবর্তন করে নাও, তাহলে এটাই সেই মোমেন্ট যেখান থেকে পরিবর্তন হতে শুরু করবে তোমার কাজের কোয়ালিটি, তোমার ভবিষ্যৎ পরিচয়টির রিলেটেড। যদি তুমি নিজেকে নেগেটিভলি দেখতে থাকো, তাহলে তোমার সাথে ঘটা ঘটনা বেশিরভাগই নেগেটিভ হবে। তোমার আশেপাশে বেশিরভাগই নেগেটিভ মানুষগুলোকে পাবে। তোমার করা কাজের রেজাল্ট বেশিরভাগই নেগেটিভ হবে। সো তোমাকে অবশ্যই বদলাতে হবে নিজেকে নিজে দেখার অ্যাঙ্গেলটি। যদি তুমি বদলাতে চাও তোমার কাজের আউটকাম এবং রেজাল্ট যেমনটা তুমি এখন পাচ্ছ। নাম্বার থ্রি, নেভার টু কমিটেড। সফল মানুষরা কমিটেড হয় জীবনে সফল হওয়ার জন্য, আর অসফল মানুষরা শুধু ভেবেই চলে জীবনে কখনো না কখনো সফল হওয়ার জন্য।
আর সেই কারণেই সফল মানুষরা সব সময় এক কদম এগিয়ে থাকে। সফল মানুষরা কনসিস্টেন্টলি আরো সফল হতে থাকে এবং অসফল মানুষরা একই জায়গায় দাঁড়িয়ে থাকে। অসফল মানুষরাও অনেক নলেজ নেয় কোনো না কোনো একদিন সেগুলো কাজে লাগাবে বলে, কিন্তু তারা কখনোই সেগুলোর উপরে বিশেষ কোনো কাজ করে না। কিন্তু সফল মানুষরা স্পিড অফ ইমপ্লিমেন্টেশন, যখনই তারা নতুন কোনো কিছু শেখে ইমিডিয়েটলি তারা সেটাকে প্র্যাকটিস করা শুরু করে। কিন্তু অসফল মানুষরা, আমাকে আরো রিসার্চ করতে হবে, এটা হয়তো আমাকে সফল বানাতে পারে কিন্তু আগে এর সম্বন্ধে আমাকে আরো জানতে হবে, এবং বেশিরভাগ সময়ই দেখা যায় সেই আইডিয়াটির উপরে সে কোনোদিনই অ্যাকশন নিতে পারেনি। তোমার তৈরি করা প্ল্যান কোনোদিনই সেটা 100% কার্যকারী হতে পারে না যত সময় না তুমি সেটার উপরে কাজ করছো। সুতরাং কোনো কিছু করার কথা ভাবলে নিজেকে থামিয়ে না রেখে সেটা করা শুরু করো। লস হবে, বারবার ফেল করবে, পড়ে যাবে, উঠে দাঁড়াবে, এভাবেই একটা বড় স্বপ্ন সত্যি হবে।